বলিউডের চাকচিক্য আর বিনোদন সবার নজর কাড়ে, কিন্তু তার ভেতরের চিত্র সবসময় একরকম হয় না। অভিনেতাদের ব্যক্তিগত বলে আর কিছু থাকে না। এভাবেই বহুবার বহু সেলেবের গোপন তথ্য ফাঁস হয়েছে। জেনে নিন কোন কোন বলিউড অভিনেতারা জড়িয়ে পড়েছিলেন সেক্স স্ক্যান্ডালে। রাজনীতিবিদ অমর সিং এর সঙ্গে বিপাশা বসুর সেক্স অডিওটে ফাঁস হয়। ঘটনাটি 2011 সালের, যদিও অডিও টেপটিতে গলার আওয়াজ তার নয় বলে দাবি করেন বিপাশা। 90-এর দশকের প্রথম দিকে মনীষা কৈরালা ও সুভাষ ঘাইয়ের মধ্যে যৌন সম্পর্কের কথা ফাঁস করেন মনীষার মা। সুভাষ ঘাই যৌন প্রস্তাব দিয়েছিলেন মনীষাকে, এমন দাবি করেছিলেন তিনি, যদিও মনীষা এই ব্যাপারে মুখ খোলেননি। প্রথমে সুভাষ ঘাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও পরে ঠিক করে নেন মনীষা। কিন্তু এই গুজব রটার পর আর সুভাষ ঘাইয়ের ছবিতে মনীষাকে অভিনয় করতে দেখা যায়নি। পরিচালক দিবাকর ব্যানার্জির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মডেল ও অভিনেত্রী পায়ল গুহচ্ছি। সাংহাই ছবির অডিশনের সময় নাকি ঘটনাটি ঘটেছিল, যদিও দিবাকর ঘটনাটি অস্বীকার করে যান। পরিচালক অনুরাগ কেশাপু তার পাশে দাঁড়িয়েছিলেন। অভিনেত্রী প্রীতি জৈনের ধর্ষণের অভিযুক্ত হয়েছিলেন পরিচালক মধুর ভাণ্ডারকর। প্রীতি দাবি করেছিলেন যে পরিচালক তাকে 16 বার ধর্ষণ করেছিলেন একটি ছবিতে অভিনয় করার সুযোগ দেবেন এর প্রতিশ্রুতি দিয়ে। পাকিস্তানি অভিনেত্রী বিনা মালিক ও তার সহ অভিনেতা রাজন বার্মার সেক্স ভিডিও ফাঁস হয় 2012 সালে। অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ মধুচক্র চালানোর অভিযোগে 2014 সালে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার হন। প্রথমে অস্বীকার করলেও পরে শ্বেতা জানান যে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে এই কাজ শুরু করেছিলেন তিনি এবং পারিপার্শ্বিক লোকজন তাকে এ ব্যাপারে সমর্থন করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।